আজকে কথা হবে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাতুরি সিং এর বাংলাদেশ শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার এবং বর্তমান বাংলাদেশ হেড কোচ এই হাতুরি সিং কত বড় গ্যাংস্টার তাই আবার প্রমাণ করলেন কি কি প্লিজ জনাব গ্যাংস্টার আমার এই ভিডিও দেখার পর আমাকে আবার আপনার সৈন্যবাহিনী পাঠিয়ে অ্যাটাক করবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মতো আমিও আপনাকে অনেক ভয় পাই গেছে আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে নিয়ে এই ভিডিওতে

জানা গেল সত্যি 100% সত্যি এই কোস্ত শুধুমাত্র একজন কোচই না একজন গ্যাংস্টারও বটে তার বিরুদ্ধে কথা বলতে গেলে সে যদি রেগে গিয়ে পাপনের ভাষায় একদল সৈন্যবল পাঠিয়ে তাকে খেয়ে দেয় সেই বয়ে পাপন তাকে কিছু বলতে পারছে না তাকে দেশও পাড়ি দিতে পারছে না আমাদের 16টি বাংলাদেশ কে প্রতিনিধিত্ব করে জাতীয় দলে খেলা 11 জন প্লেয়ার আর এই প্লেয়ারদের গায়াতুলার সাহস কিভাবে পায় এই হাতুরে সিং বিশ্বকাপ চলাকালীন সময়ে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পানি পানির বিরতিতে এক ক্রিকেটারকে মাঠে পানে নিয়ে যেতে বলেন কোচ হাতুলি সিং কিন্তু পানি নিয়ে যাওয়ায় একটু দেরি অর্থাৎ তিরিশ সেকেন্ড দেরি হওয়ায় মাঠে পানি দিয়ে আসার পর সেই ক্রিকেটারকে কোচে চোর মারেন হাতুরি সাহেব আর সেই ক্রিকেটার হলেন নাসু আহমেদ আর এই ঘটনার সময় পাশে বসেছিলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড সাথে সাথে ডোনাল্ড প্রতিবাদ করলে তার উপর রাগ দেখা নেই গ্যাংস্টার পরবর্তীতে এই বিষয় নিয়ে বিসিপি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অভিযোগ করা হলে হাতুরিকে শুধুমাত্র ওয়ার্নিং দিয়েই সব কাজ শেষ করে ফেলেন বোর্ড প্রধান পাপন সাহেব আর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি এই অন্যায়ের বিরুদ্ধে এই হাতুরি সিং আর কত কি করবে বিশ্বকাপের আগে নানান জটিলতা তৈরি করে তামিম ইকবালকে অধিনায়িকত্ব ছাড়তে বাধ্য করিয়ে অবসর নিতে বাধ্য করা মাহমুদুল্লাহকে দল থেকে বের করে দেওয়া তার ছেলেকে বাংলাদেশ জাতীয় দলের টিম মিটিংয়ে আচমকা ঢুকিয়ে দেওয়া এবং বিশ্বকাপের নানান এক্সপেরিমেন্ট করিয়ে দলের ব্যাটিং লাইন আপ অদল বদল করা আর কি কি করলে বিসিবি তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে কৃষির এত দায়বদ্ধতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার উপর কেন একের পর এক সবরগ্রোসদেরকে বের করে দিয়ে এই হাতুরি হাতুরিকে রেখে দিচ্ছে বিসিবি এর পিছনে কি জটিল কোন কারণ লুকিয়ে আছে আমাদের বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটারের গায়ে হাত তোলার মতো দুঃসাহস কি করে দেখান এই হাতুরি সিং কে এই সিং এই লোক আতে তার জন্য অভিমান করে বাংলাদেশকে ছেড়ে চলে গেছে বাংলাদেশের পেসারটা কে বিশ্বের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া সফল কোচ এলেন ডোনাল্ড বিসিবি কি এবারও দর্শকদেরকে বুগি বুঝিয়ে গ্যাংস্টার হাতুরুর এত বড় অন্যায়কে নামাচাপা দিয়ে দিবে নাকি তার বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় তবে ষোলো কোটি বাঙালির দাবি একটাই বদমাদি হাতুরুর বিদায় চাই সুপ্রিয় দর্শক হাতুরি সিংকে নিয়ে আপনাদের মতামত জানতে চাই